আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল টেকনোলজির পক্ষ থেকে আমি হোসনে মামুন। আজকে আমি আপনাদেরকে হটগানের ব্যবহার এবং হটগানের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমরা যে দুটি হটগান আমাদের অ্যাভেলেবেল, সেটি হচ্ছে একটি অ্যানালগ আর একটি হচ্ছে ডিজিটাল। তো অ্যানালগ হচ্ছে এটি দিয়ে আমাদের নর্মাল লেভেল 2 এর কাজ করা যায়, আইসি কাজ করা যাবে। কিন্তু আর ডিজিটালটি হচ্ছে আপনার সিপিইউ কাজ করার জন্য বেস্ট, পারফেক্ট। যারা সিপিইউ বা লেভেল 3 কাজ করেন তারা অবশ্যই ডিজিটাল হটগান আমি মানে সাপোর্ট করবো তাদের জন্য, কারণ আমি নিজে প্রেফার করি ডিজিটাল হটগান। আর অ্যানালগ হটগান দুটারই সুযোগ সুবিধা আছে, এটি কম দাম এবং এটি হচ্ছে বেশি দাম। তো আমরা দেখাবো আজকে ডিজিটাল অ্যানালগ হটগানের নিয়মাবলী। এটি হচ্ছে হট এয়ার গান, যেটা দিয়ে আমরা কাজ করব। এখানে আমরা এটি চালু করতে গেলে প্রথমে আমাদের সুইচ দিতে হবে। একটি হচ্ছে তাতাল সোল্ডারিং আয়রনের সুইচ, আরেকটি হচ্ছে হট এয়ার গানের সুইচ। হট এয়ার গানের সুইচ দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই এই দুটি ভলিউম বাটন দেওয়া আছে, দুটির মধ্যে একটি হচ্ছে এয়ার আর একটি হচ্ছে হিটার। এয়ার অর্থাৎ আমরা কি পরিমাণ বাতাস ব্যবহার করবো এটিতে। আমরা ধর আইসিতে কাজ করব, কি পরিমাণ বাতাস আমরা এখানে ব্যবহার করব, বিকজ আমাদের হিটার যখন চলবে অবশ্যই বাতাসের প্রয়োজন আছে। এটি হচ্ছে হিটার, আমরা কি পরিমাণ তাপ কন্ট্রোল করব এখানে আমরা কন্ট্রোল করতে পারবো। একটু হিট কম বেশি দিব, সাধারণত 3-এ এয়ার দিয়ে রাখতে হবে আর 4-এ হিটার দিয়ে রাখতে হবে, তারপর আপনারা আইসিতে এইভাবে এইভাবে কাজ করতে পারবেন। এটি হচ্ছে অ্যানালগ হট এয়ার গানের নিয়মাবলী। এটি তাতালের ভলিউম সোল্ডারিং আয়রন। এখন আমরা দেখব ডিজিটাল হট এয়ার গানের ব্যবহার বিধি। এটি হচ্ছে গান, হট এয়ার গানের মূল যেটি। তো এটি হচ্ছে ম্যাগনেটিং সিস্টেম। এটা যখন আমরা উপরে তুলবো তখন এর হিটার শুরু হবে, আর এটা যখন আমরা এখানে রেখে দেবো তখন এই হিটারটি অফ হয়ে যাবে। আমরা দেখবো এখন এক এক করে। এটি আমাদের হট এয়ার গানের এয়ার কন্ট্রোলার রেগুলেটর, আমরা বাতাস কম বেশি করার জন্য এই রেগুলেটরটি ব্যবহার করব। কি পরিমাণ বাতাস আমরা হট এয়ার গান দিয়ে বের করব। এটি ভলিউম অর্থাৎ হিটার লেভেল আপ করার জন্য এবং এটি হিটার কমানোর জন্য। আমরা এখন সুইচ দিয়ে দেবো, এটি সুইচ, আমরা সুইচ দিয়ে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন 0-0 হয়ে আছে, অর্থাৎ ডট ডট ডট। এখন এটা চালু করতে গেলে অবশ্যই আমাদের এই ম্যাগনেটিক সিস্টেম থেকে হ্যান্ডেলটা তুলতে হবে। যখন আমরা হ্যান্ডেলটা তুলবো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পয়েন্ট ওঠা শুরু হয়ে গেছে। তো আমি সাপোজ এটিকে এখন 350 দেওয়া আছে, তো আমি যদি নিচেরটা চাপ দিই অবশ্যই এটা কমবে। দেখতে পাচ্ছেন এটা কমছে, আবার কন্ট্রোল বাড়ানোর জন্য আমি উপরেরটা প্রেস করব, বেড়ে যাচ্ছে, আমি 350 দিয়ে রাখবো। আর আবার নিচেরটা চাপ দিলে কমবে, আর এটা হচ্ছে আমাদের বাতাস, হট এয়ার গানের বাতাস। এখন দেখবেন আমি যখন আবার এখানে রেখে দেবো সে অটোমেটিকলি রিডিংটা কমতে থাকবে, ধীরে ধীরে 0 পর্যায়ে চলে যাবে। তো আপনারা কাজ করার শেষে কখনোই এটি সুইচ ডিরেক্টলি অফ করে দিবেন না, যতক্ষণ পর্যন্ত এটি 0-0 না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটি সুইচ অফ কর, মেইন পাওয়ারটি অফ করবেন না। কারণ আমাদের এই হিটারটা যখন চলবে মিনিমাম আপনার 1 মিনিট থেকে 2 মিনিট এটি ঠান্ডা হওয়ার জন্য হিটার অফ হয়ে যাবে, কিন্তু বাতাসটা চলতে থাকবে 1 থেকে 2 মিনিট। এই 1 থেকে 2 মিনিট এটি বাতাস চলার জন্য এই রিডিংটা ধীরে 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 সে কমতে থাকে। সে অটোমেটিকলি যখন 0 হয়ে যাবে এটা আমাদের না বন্ধ করলেও চলবে, সর্বোপরি আমরা কাজ শেষ করার পরে এটি আমরা বন্ধ করব। অর্থাৎ যখন আমরা আবার কাজ করতে যাবো এটা আবার তুলবো, তোলার পরে সে অটোমেটিকলি আবার মিটার রিডিংটা হাই হয়ে যাবে। আমরা 350 সিলেক্ট করে রাখছি, 350 হয়ে যাবে। এখন আমরা আইসিতে এইভাবে কাজ করতে পারবো। এটা প্রচণ্ড হিট হয়ে আছে, আপনারা দেখতে পারবেন, এখানে দেখা যাচ্ছে না যদিও, কিন্তু এই ডিজিটাল হট গানের সুযোগ সুবিধা। তো আমরা আবার রেখে দিই, সে অটোমেটিক 0 হয়ে যাক। তো বন্ধুরা আমরা হট গানের নিয়মাবলী দেখলাম, তো খুব সাবধানে আমরা হট গান ব্যবহার করব। এই হট গান আমরা অবশ্যই যখন আমরা ব্যবহার করব হট গানটি ফলো রাখবো, যেন এটা সামন পাশটা মানে ফাঁকা রাখতে হবে। যখন আমরা কাজ করব তখন কিন্তু এর সামন দিয়ে অনেক মানে হিট বের হবে। সো এখন যদি আমাদের কাজ করতে গিয়ে এভাবে ধরে ফেলি তাহলে অবশ্যই এটা নষ্ট হয়ে যাবে লাইটটি। এর জন্য আমাদের সাবধানতা সবসময় যে আমাদের এই হট এয়ার গানের মাথাটা যেন ফাঁকা জায়গায় থাকে, আমরা এটা কাজ করতে গিয়ে যেন আমরা কোনো সার্কিট বা প্লাস্টিকের আশেপাশে এভাবে না ধরি। সো সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই খুবই সেন্সিটিভ একটি মানে মেশিন এটা, এটাকে আমরা খুব যদি প্রপারভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা এর বেনিফিট পাবো। আর যদি এটা আমরা ব্যবহার করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাই
একটু অসাবধানতা হয়ে যায় তাহলে অবশ্যই আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। তো বন্ধুরা, অনেক আলোচনা হলো, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।